ই-টিকেটিং এর নতুন সার্ভিস প্রোভাইডার সহজের মাধ্যমে রেলের নতুন ই-টিকেটিং ব্যবস্থা চালু দিয়েই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার নতুন ওয়েবসাইটে প্রবেশ করতেই সমস্যায় পড়তে হয়েছে অনেককে। এদিকে সহজের দাবি সাইবার আক্রমণের শিকার তারা। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় টিকিট প্রত্যাশীদের ভিড়। তারা জানান রেল টিকিটের জন্য নতুন ওয়েবসাইটে বিভিন্ন সমস্যার জন্য টিকিট কাটতে পারছেন না তারা। ঘোষণা দিয়েও এমন ভোগান্তি কেন, প্রশ্ন সাধারণ মানুষের। এর আগে রেলের সাথে সিএনএসএ চুক্তি বাতিল করে নতুন চুক্তি করে সহজ .com এর সাথে। 21 থেকে 25 মার্চ বন্ধ ছিল কম্পিউটার প্রিন্ট ও অনলাইন টিকিট। এই কদিন কাউন্টার থেকে টিকিট বিক্রি করে 26 মার্চ থেকে নতুন ব্যবস্থাপনায় টিকিটিং চালু হয়। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মোহন ইসলাম, কথা বলবো তার সাথে। মোহন, আপনার পেছনে আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি টিকিট প্রত্যাশীদের, কি বলছেন তারা এই ভোগান্তি নিয়ে? চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আমার পেছনে আসলে টিকিট প্রত্যাশীদের একটা দীর্ঘ একটা লাইন রয়েছে। তারা কিন্তু এই জায়গায় যারা রয়েছে তারা অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে কাঙ্ক্ষিত ট্রেনের টিকিটের জন্য। আপনাকে বলে রাখি যে 21 মার্চ থেকে 25 মার্চ বাংলাদেশ রেলওয়ের সাথে যে চুক্তিবদ্ধ সিএনএস ছিল, যারা টিকিট দিত প্রিন্টেড টিকিট এবং অনলাইনে টিকিট, তাদের সাথে চুক্তি বাতিল হওয়ার পর রেলওয়ে কিন্তু নতুন চুক্তি করেছে সহজ .com-এর সাথে, এবং সেই জন্য কিন্তু প্রিন্টেড কপি যে টিকিট সেটা দেওয়া বন্ধ ছিল এবং অনলাইনে দেওয়া বন্ধ ছিল। 25 মার্চ সন্ধ্যা 6টার পর থেকে প্রিন্টেড কপি দিচ্ছে এবং 26 মার্চ সকাল 8টা থেকে অনলাইন টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করা হয় রেলওয়ে থেকে। তারপর থেকে কিন্তু যারা টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু সেই টিকিট কেনার জন্য ওয়েবসাইটে যাচ্ছেন, যে ওয়েবসাইটটা রেলওয়ে থেকে নির্ধারিত করা হয়েছে, এবং সেই ওয়েবসাইটে কিন্তু তারা টিকিট পাচ্ছেন না। মূলত তারা ওয়েবসাইটেই ঢুকতে পাচ্ছে না, ঢুকতে পারলেও অনেক সময় দেখা যাচ্ছে যে সেই অপশানগুলো পাচ্ছেন না টিকিট কেনার জন্য। এবং এই যে অনলাইনে টিকিটগুলো পাচ্ছেন না, তার একটা দীর্ঘ একটা যে প্রভাব সেটা পড়েছে স্টেশনে, এবং স্টেশনে যে এত মানুষ, শত শত মানুষ আসছে তারা শুধুমাত্র ট্রেনের টিকিট করার জন্য, যাদের অধিকাংশ হচ্ছে আপনার অনলাইনে টিকিট করতে চেয়েছিল কিন্তু অনলাইনে টিকিট পায় নাই, তাদের মধ্যে আবার অনলাইনে টিকিট না পেয়ে যে স্টেশনে সে ভিড় করেছে, এইখানেও তারা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছিলো বলে আমাদেরকে জানালো। তারা আমাদেরকে জানাচ্ছিলো যে এই টিকিট কাউন্টার থেকে যে টিকিট ইস্যু করতে 2 মিনিট থেকে 4 মিনিট লাগার কথা, সেখানে হাফে আধা ঘন্টা বা 40 মিনিট চলে যাচ্ছে, তারা টিকিট পাচ্ছেন না। যারা কাউন্টার থেকে টিকিট দেন তারা মূলত যে কাউন্টারে বসছেন না, অনুপস্থিত। টেলিভিশনের ক্যামেরাগুলো দেখলে তারা আসছে টিকিট দেওয়ার জন্য, তারপর কিন্তু আবার চলে যাচ্ছে। মানুষের কিন্তু এরকম অভিযোগ আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। আমরা যদি দু একজন যারা টিকিট প্রত্যাশী যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদের একটু জানাই যে আসলে টিকিটের বর্তমান অবস্থা কী। ভাই, আপনি তো টিকিট করতে আসছেন, আপনি কোথায় যাবেন এবং টিকিটের সামনে যাদবপুর, কিন্তু এই যাদবপুরের জন্য অনেক টিকিট কাটা লাগতেছে। ধন্যবাদ। আপনি যাবেন? আমি যাবো রাজশাহীতে। আপনি কি অনলাইনে টিকিটের চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি অনলাইনে চেষ্টা করতেছি, এবং এই যাওয়ার পরে ওটিতে কোড আসতেছে না, তাহলে আমরা কিন্তু এখানে আসা লাগে না আমাদের। আপনারা কি জানতেন যে অনলাইনে যে এই সমস্যাগুলো এখনো আছে বা সমাধান হয়েছে কিনা? না, অনলাইনে সমস্যা এখনো সমাধান করতে পারেনি। এটা আমরা জানতাম যে টিকিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে সব সাইট চেঞ্জ হয়েছে, এর জন্য আমরা ওয়েট করেছিলাম। তো আপাতত এখনও তো ওই অনলাইনের সার্ভারের সমস্যা এখনো সমাধানই করতে পারেনি তারা। আমরা চাচ্ছি যে দ্রুত সমাধান করুক। জি, ধন্যবাদ। ভাই, আপনি তো প্রায় দীর্ঘ সময় ধরে লাইনে আছেন, আপনি কত সময় ধরে লাইনে আছেন একটু বলবেন? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমি অগ্রিম টিকিট কাটবো, আগামীকাল সকালে দিনাজপুর যাবো। দিনাজপুর এখন টিকিট পাবো কি না, কয়েকজন আসছে এরা বলতেছে টিকিট নাই, আর আমরা অনলাইনে। আপনি কি অনলাইনে চেষ্টা করেছিলেন? চেষ্টা করছি কিন্তু সার্ভার সমস্যা, এই কারণে হয়নি। আপনি কি জানেন যে আসলে সার্ভারের সমস্যা নাকি তাদের রেলওয়ের সমস্যা, কোন সমস্যাটা? এখন সবাই তো বলতেছে যে সার্ভারের সমস্যা, এইটাই। ধন্যবাদ। চৈতি, আপনি যেমনটা শুনছিলেন যে টিকিট প্রত্যাশী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, মাত্র কথা বললাম, তারা কিন্তু বলছে তারা যে ওয়েবসাইটে চেষ্টা করছে টিকিটের জন্য সার্ভারের যে সমস্যা, সেই সমস্যার জন্য তারা টিকিট কিনতে পারছেন না বা টিকিট কাটতে পারছেন না। সেজন্যই কিন্তু যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে সেখানে তারা ভিড় করছে, এবং সেই ভিড়ের মাত্রাটা কিন্তু সময় সাপেক্ষে কিন্তু বেড়েই যাচ্ছে, এটা কিন্তু কমছে না। চৈতি, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিটের সর্বশেষ আমার কাছে। মোহন, ধন্যবাদ আপনাকে।